বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি নূরজাহান বেগম, সহকারী শিক্ষিকা সুলাইমান কিন্ডারগার্টেন। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অধ্যায় 12 থেকে সৃজনশীল অঙ্ক শিখব। চলো বোর্ডের দিকে তাকাই। সুলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক গণিত, অধ্যায় 12। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। চলো বন্ধুরা, আজ আমরা শ্রেণীতে সবকিছু শিখে নিব। বোর্ডের দিকে তাকাও, দেখো প্রশ্ন হচ্ছে, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। যে তথ্য 1864, 1900, 1900, 2002। এখন দেখো এখানে সাল দেওয়া আছে, কত কী কী সাল দেখো, 1864 সাল, 1900 সাল, আর 2002 সাল। এখন প্রশ্ন হচ্ছে, ক নম্বরে অধিবর্ষে কত দিনে ফেব্রুয়ারি মাস হয়? আর ক নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের প্রথম সালটি কি অধিবর্ষ? ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের তৃতীয় রাশিটি অধিবর্ষ কিনা যাচাই করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের দ্বিতীয় রাশিটি অধিবর্ষ কিনা যাচাই করবে কিভাবে? এখন বন্ধুরা চলো, এখানে 4টি প্রশ্ন রয়েছে, আমার অঙ্কটি 4টি ধাপে সম্পূর্ণ করতে হবে। দেখো এখন দেখো ক নম্বর সমাধানে, অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, অধিবর্ষ 366 দিনে এক বছর হয়, আর তখন ফেব্রুয়ারি মাস একদিন বেড়েছে কত দিনে হয়, 29 দিনে হয়, আর এমনিতে ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, আর যখন অধিবর্ষ হবে তখন ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। তাহলে অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। খ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের প্রথম সালে কি অধিবর্ষ? এখন দেখো আমি কীভাবে অধিবর্ষ বুঝবো, আমরা জানি কোনো সালের একক এবং দশক স্থানের অঙ্কটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সালটি অধিবর্ষ হবে, আর বিভাজ্য না হলে অধিবর্ষ হবে না। এখন দেখো আমি কীভাবে করবো, 4 দিয়ে 1864 সালকে আমি ভাগ করেছি। দেখো ভাগ করার পর মিলে গিয়েছে, মিলে যাওয়াতে এটি কী হবে, লিখতে হবে 1864 সাল, আলটি 4 দ্বারা বিভাজ্য, অতএব 1864 সালটি অধিবর্ষ। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি যে সাল কোনো সালের একক এবং দশক স্থানে অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সালটি হবে অধিবর্ষ। তাহলে এটা ভাগ করার পর মিলে গিয়েছে, তাহলে এই সালটি হবে অধিবর্ষ। আমরা 4 দিয়ে ভাগ করে দেখেছি যে সালটি আমরা বিশেষ বিভাজ্য হয় 4 দ্বারা, কাজে এই সালটি হবে অধিবর্ষ। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো গ নাম্বার, উদ্দীপকের তৃতীয় রাশিটি অধিবর্ষ কিনা যাচাই করো। দেখো উদ্দীপকের তৃতীয় সালটি হলো 2002 সাল। এখন 2002 সাল আমরা জানি একক এবং দশম স্থান অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সালটি অধিবর্ষ হবে। এখন দেখো আমরা ভাগ করে দেখি, ভাগ করে দেখা গেলো যে এটি 4 দ্বারা বিভাজ্য নয়, আবার অবশিষ্ট 2 থাকে, এই জন্য 2002 সালটি 4 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 2002 সালটি অধিবর্ষ নয়। ভাগ করে আমাকে দেখাতে হবে যে বিভাজ্য কিনা, ঠিক আছে? তারপর দেখো ঘ নাম্বার প্রশ্ন বলছে, উদ্দীপকের দ্বিতীয় রাশিতে অধিবর্ষ কিনা যাচাই করবে কীভাবে? এখন দেখো উদ্দীপকের দ্বিতীয় সালটি হলো 1900 সাল। এখন 1900 সালের একক এবং দশক স্থানের ঘরে শূন্য আছে, আমরা জানি কোনো সালের একক এবং দশক স্থানের ঘরে যদি শূন্য থাকে এবং সালটি যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সালটি অধিবর্ষ হবে। যেহেতু 1900 সালের একক এবং দশক স্থানের ঘরে শূন্য আছে তাই এই সালটি 400 দ্বারা বিভাজ্য অধিবর্ষ হবে। এখন দেখো 400 দিয়ে ভাগ করে দেখা যায় বিভাজ্য 400 দ্বারা বিভাজ্য হয় না, 400 দ্বারা বিভাজ্য হয় না, 400 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে এই সালটি কি অধিবর্ষ হবে? অধিবর্ষ হবে না, কারণ একক দশম স্থানে আমাকে শূন্য আছে কিন্তু এটি 400 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাই 1900 সালে 4 দ্বারা বিভাজ্য নয়, অতএব 1900 সালটি অধিবর্ষ নয়। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা, ইতিপূর্বে কিন্তু আমরা এই সাল অধিবর্ষ কুঞ্জ অধিবর্ষ কুঞ্জ কোন সাল অধিবর্ষ না আমরা কিন্তু শিখেছি, সূত্রগুলো আমরা শিখে নিয়েছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ। বন্ধুরা আজ আর নয়, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।